নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আবারও আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানাই। খুব সহজ, টেস্টি, ক্রিস্পি সাবুদানার বড়া রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সাবুদানার খিচুড়ি, সাবুদানার পোলাও রেসিপিগুলো অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা কোনো কারণে মিস করে গেলে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আজকের এই বড়া আপনারা ব্রত বা উপবাসের সময়ও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই এই সাবুদানার বড়া রেসিপিটি। সাবুর বড়া বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ বা 250 গ্রাম সাবুদানা। আমি বড় দানা সাবু ব্যবহার করছি। সাবুর খিচুড়ি বা সাবুর পোলাও বা সাবুর বড়া বানানোর সময় একটু বড় সাবু দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। প্রথমেই এগুলোকে 3-4 বারের জন্য জল দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব, কারণ এর মধ্যে প্রচুর স্টার্চ থাকে। এভাবে করে ধুয়ে নিলে পর এর মধ্যেকার সবটা স্টার্চ জলের সাথে বের হয়ে যাবে আর সাবুদানার মধ্যে কোনো রকম স্টিকিনেস থাকবে না। তো 3-4 বার দেখুন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। এতটা পরিমাণ জল দেবেন যাতে করে সাবুদানা আর জলের লেভেল সমান সমান হয়, কারণ অতিরিক্ত জল দিয়ে এগুলোকে ভেজালে কাদা কাদা হয়ে যাবে। আমি দেখুন খুবই অল্প জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখছি। সকালে বানাতে চাইলে আপনারা রাতে এভাবে করে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবেন, আর না হলে পর অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। আমি রাতে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে দেখুন সাবুদানা পুরো জল টেনে নিয়েছে, হাতে এতটুকু জল লাগছে না। আর সাবুদানাগুলো দেখুন একদম ঝরঝরে রয়েছে, একটার সাথে আরেকটা একদমই লেগে নেই। আর দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু চাপ দিলে পরেই গলে যাচ্ছে। তো জলের মাপটা আপনারা মনে রাখবেন, খুবই অল্প জল দিয়ে এটাকে এভাবে করে ভিজিয়ে রাখলে দেখবেন সাবুগুলো এতটাই ঝরঝরে থাকবে আর সুন্দরভাবে নরমও হয়ে যাবে। বড়া বানাবার জন্য সাবুদানার বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন। 1 প্যাকেট আমি নিয়েছি চিলি ফ্লেক্স, এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। আলু দুটোকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। বড়াগুলোকে ক্রাঞ্চি বানাবার জন্য নিয়েছি এখানে 1/4 কাপ কাঁচা বাদাম। একটু শুকনো খোলায় ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করবেন না, একটু আধ ভাঙা করে গুঁড়ো করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যদি ব্রত বা উপবাসের জন্য বানান সেক্ষেত্রে আপনারা সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাতিলেবুর রস। এবার ভালোভাবে সাবুর সাথে সব উপকরণ মেখে নেব। একটু ভালোভাবেই চটকে চটকে সব উপকরণ মিশিয়ে বাইন্ড করে নেবেন, কারণ এটা ভালোভাবে বাইন্ড না করলে বড়াগুলো তেলে ছাড়বার সাথে সাথে কিন্তু ছেড়ে যাবে। তো একটু সময় নিয়ে চটকে চটকে দেখুন আমি ভালোভাবে বাইন্ড করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে বাইন্ড হয়ে গেছে। এবার বড়াগুলোকে গড়ে নেবার পালা। হাতে অল্প তেল মাখিয়ে নিচ্ছি যাতে মিশ্রণ হাতে স্টিক না হয়ে যায়। এবার অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে কাটলেটের মতন শেপে এগুলোকে গড়ে নিচ্ছি। একইভাবে সমস্ত মিশ্রণ দিয়ে আমি বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। বড়াগুলোকে ভাজবার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়েছি। আমি ভেজিটেবল অয়েল ব্যবহার করছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তেল ঠিকভাবে গরম হয়েছে কিনা আর বাইন্ডিং ঠিকঠাক হয়েছে কিনা দেখবার জন্য তেলে একটা ছোট টুকরো ফেলে দেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে আর তেলে দেবার পরও এটা দেখুন ছেড়ে যাচ্ছে না, মানে ঠিকঠাক বাইন্ডিং হয়েছে। ঠিকঠাক বাইন্ডিং না হলে তেলে দেবার সাথে সাথে এগুলো ছেড়ে যাবে। এবার একে একে বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব। একসাথে সব বড়া ছেড়ে না দিয়ে চেষ্টা করবেন এক একটা ব্যাচে 3-4টে করে বড়া ভেজে নেবার। তো আমি প্রথম ব্যাচে 3টে বড়া দিয়ে ভেজে নিচ্ছি। আর তেল একবার গরম হয়ে যাবার পর মাঝারি আঁচে বড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। 2 দিকই দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ছড়িয়ে একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি।
একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে। তো আমি একইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। সবকটা বড়া ভেজে নিয়েছি। এই বড়াগুলো খেতে হবে বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতরটা হবে সফট, ভীষণ ভালো খেতে লাগে। অবশ্য করে এই ইজি টেস্টি সাবুদানা স্ন্যাক্সের রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, দেখুন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আর আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও দেখুন খুব সফট হয়, ভীষণ ভালো খেতে লাগে, ছোট বড় সকলেই পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।